সালামু আলাইকুম। রসুলপুর মাতায় হাজার শিশু জগন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস এইটের ইংলিশ সায়েন্স পেপার ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা উপস্থাপন করতে যাচ্ছি যে বহুল পরিচিত একটা গ্রামার সেকশন, বয়েস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বয়েস বা বাচ্চ নিয়ে আজকে আমরা কথা বলবো। বয়েস বা বাচ্চ হচ্ছে, বয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ ডান টু ইট। বয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, ক্রিয়া সেই ঘটন যে ঘটন দ্বারা বোঝা যায় সাবজেক্ট নিজে কাজ করেছে নাকি কাজটা সাবজেক্টের উপরে এসে পড়েছে, সেটা আমরা এই বয়েস দ্বারা বুঝতে পারি, বয়েস বা বাচ্চ দ্বারা। আমি আবার বলছি, বয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ ডান টু ইট। সাবজেক্ট প্রকাশভঙ্গি, সাবজেক্টের ক্রিয়ার প্রকাশভঙ্গি সাবজেক্ট নিজে কাজ করেছে নাকি সাবজেক্টের উপরে সে কাজটা করেছে, সেটা যেই গ্রামার আলোচনা করে তাকে বয়েস বলা হচ্ছে। বয়েস দুই প্রকার আমরা বলতেছি, প্রথমত সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস। অ্যাক্টিভ বয়েস সরাসরিভাবে যদি আমরা কোনো কাজ করি সরাসরিভাবে যে কাজটা করবো, সাবজেক্ট যে কাজ করবে, কর্তা যে কাজ করবে সরাসরিভাবে, সেটা হলো অ্যাক্টিভ বয়েস। আর সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় সেটা হলো প্যাসিভ বয়েস। সহজ কথা, যে সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা হলো অ্যাক্টিভ বয়েস, আর সাবজেক্টকে যদি কাজ করানো হয় তাহলে সেটা হলো প্যাসিভ বয়েস। তাহলে এই সাবজেক্ট এবং এই অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা একটা উদাহরণে চলে যাই, একটা উদাহরণ দিলে হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা উদাহরণ দিলে, হি রিডস দ্য নোবেল, দ্য নোবেল ইজ রিড বাই হিম। এইখানে আমরা প্রথমেই বলেছি যে একটা উদাহরণ দিচ্ছি, শুরুতেই কী করতে হবে না বলে উদাহরণ দিচ্ছি। অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস কী ধরনের হয় সেটা বোঝানোর জন্য আমরা বলছি, বয়েস যেহেতু বলছি আমরা, বয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস। অ্যাক্টিভ বয়েসটা কী ধরনের হয়, হি রিডস দ্য বুক, সে বই, সে হি রিডস দ্য নোবেল, সে নোবেলটি পড়ছে, সে পড়ছে, সাবজেক্ট এখানে কাজ করছে। দ্য নোবেল ইজ রিড বাই হিম, তাকে দিয়ে এই কাজটি করা হচ্ছে। নোবেল ইজ রিড বাই হিম, তার দ্বারা নোবেল বা উপন্যাসটি করা হয়। তাহলে এখানে একজনকে কাজ, কর্তা নিজে কাজ করছে, আরেকটা জায়গার মধ্যে নোবেল কর্তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, তার দ্বারা নোবেলটি উপন্যাসটি পড়া হয়। এই এই উদাহরণ দিয়ে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ বয়েসকে বোঝানোর চেষ্টা করলাম। তারপর আমরা চলে যাই মৌলিক যে ধারণাটা, যে একটা মৌলিক ধারণা যে কীভাবে আমাদের প্রত্যেকটা ভয়েস আমাদের করতে হবে, ভয়েস করতে হবে, সেটা আমরা কীভাবে করতে হবে, কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলো চিন্তায় রাখতে হবে, সেই জিনিসগুলো আমরা এখানে লিখে রেখেছি, আমরা সেগুলো বলার চেষ্টা করছি। এখন ভয়েস চেঞ্জ মৌলিক স্ট্রাকচার, ভয়েসের কথা হলো মৌলিক স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো আমাদের সবসময় ফলো করতে হবে। ভয়েস চেঞ্জের মৌলিক স্ট্রাকচার, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। প্রথমে কী করতে হবে, এই যে যেমন এখানে আমরা করেছি উদাহরণ, নিচেও আমরা দিয়েছি, উপরেও দিয়েছি, তো এখানে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে সেন্টেন্সের আমরা বলেছি, আমরা সবাই জানি যে এটা হি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর দ্য নোবেল হচ্ছে অবজেক্ট। তাহলে এইভাবে আমরা জানি যে যে জিনিসগুলো হচ্ছে কি, হি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর দ্য নোবেল হচ্ছে অবজেক্ট। নোবেল হচ্ছে অবজেক্ট, তাহলে আমাদের কী করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সেন্টেন্সের এই যে সাবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অ্যাক্টিভের এটা কী হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যাক্টিভের অবজেক্টকে, তার মানে এটার কথা বলা হচ্ছে, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তার মানে কী করেছি আমরা, অ্যাক্টিভের অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করলাম, অ্যাক্টিভের অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করলাম। তারপরে কী করতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব বা বি থ্রি বসে। তাহলে আমরা জানি যে কি টেন্স অনুসারে, তাহলে এটা যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ, সে ইন্ডিফিনিটিভ টেন্সে আছে, সেজন্য কি অক্সিলারি প্লাস ভার্বের বি থ্রি, অক্সিলারি প্লাস বি থ্রি। তাহলে এখানে অক্সিলারি প্লাস বি থ্রি, এই যে অক্সিলারি অ্যামিজার থেকে ইজ, হ্যাঁ অ্যামিজার থেকে ইজ, আর এখানে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু আমরা জানি রিড
যেটা আমরা জানি এটা হচ্ছে এটা যদি আমরা বলি প্রেজেন্ট এটা প্রেজেন্ট ফর্ম এটা প্রেজেন্ট ফর্ম আমরা জানি এটা হলো প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে past ফর্ম past ফর্ম এটা past participle ফর্ম সংক্ষেপে আমরা p এবং p লিখি past participle তাহলে present form past form past form তিনটা একই রকম তিনটা একই রকম হতে আমরা এখানে read তাহলে কি he reads the novel he reads the novel তাহলে the novel is read by him তাহলে the novel সাব অবজেক্ট কে সাবজেক্ট করলাম অ্যাক্টিভের অবজেক্ট কে সাবজেক্ট অ্যাক্টিভের অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট কে আমরা কি করলাম প্যাসিভের সাবজেক্ট করলাম তারপরে টেন্স অনুসারে বি ভার্ব এবং বি থ্রি বসে বি ভার্ব টেন্স অনুসারে বসছে এদের প্রেজেন্ট ইনফিনিটিভ তাহলে এখানে অ্যামিজার থেকে একটা বসবে প্রেজেন্ট ইনফিনিটিভ হওয়ার কারণে কি রিড দ্য বুক প্রেজেন্ট ইনফিনিটিভ সেজন্য এখানে অ্যামিজার থেকে একটা বসছে এবং মূল ভার্বের এবং কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসেছে তারপরে অর্থ বুঝে প্রিপোজিশন বাই উইথ অ্যাট ফর লাস্ট হবে অর্থ বুঝে তাহলে এখানে আমরা দেখতেছি এখানে আমাদের বাই বসবে সেজন্য আমরা এখানে বাই বসিয়েছি আর নিয়ম অনুযায়ী আমরা এখানে কি প্রিপোজিশন বাই বসিয়েছি আর কি করতে হবে অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট করতে হবে আর অ্যাক্টিভের সাবজেক্ট ছিল অ্যাক্টিভের সাবজেক্ট ছিল হি সাবজেক্টকে আমরা কি করে দিলাম আমরা এটাকে অবজেক্ট বানায় দিলাম তাহলে এখানে হি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম হি এর অবজেক্টিভ ফর্ম হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম সেজন্য আমরা এখানে কি করলাম হিম হি এর অবজেক্টিভ ফর্ম হিম হিম বসায় দিলাম তাহলে হয়ে গেল আমাদের ভয়েস তাহলে এখানে হি রিডস দ্য নোবেল ইজ read by him তাহলে এখানে আমরা আর কতগুলো উদাহরণ দিয়ে রেখেছি উদাহরণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি we all miss him most we all active boys we all miss him most এখানে আমরা কি করব আমরা active এর অবজেক্টকে সাবজেক্ট করব active এর অবজেক্ট কি আছে active এর অবজেক্ট আছে we active এর সরি active এর অবজেক্ট আছে him active এর অবজেক্ট আছে হিম হিমকে আমরা কি করলাম হিমকে আমরা কি করলাম অবজেক্ট আছে হিম অবজেক্ট অবজেক্টকে আমরা কি করলাম সাবজেক্ট করলাম অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করলাম তারপরে আমরা কি করলাম যে কি টেন্স অনুসারে ইজ কি মিস হিম অর মিস করি তাহলে এখানে কি হয়ে গেল অ্যাম ইজ আর থেকে একটা বসবে আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে তাহলে অ্যাম ইজ আর থেকে একটা বসে এখানে কি হয়ে গেল মিসড হয়ে গেল তাহলে কি হয়ে গেল মিসড মোস্ট এটা থেকে গেল এটা এক্সটেনশন হিসেবে এটা থেকে যাচ্ছে আর প্রিপোজিশন বাই অল অল অফ হ্যাঁ অল অফ আস এই যে উই উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস তারপরে আই মেট ইউ ইয়েস্টারডে আই মেট ইউ ইয়েস্টারডে I met you yesterday. তার কি করছি আমরা you 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 object কে আমরা কি করলাম subject করলাম তারপর tense অনুযায়ী I met him যেহেতু এটা past indefinite tense আছে সেজন্য এটা কি হয়ে যাবে where plus met হবে was where থেকে where তাহলে you সাথে where বসে তাহলে you were met আমরা জানি হচ্ছে meet met আমরা জানি প্রেজেন্ট ফর্ম past ফর্ম past participle ফর্ম এই জন্য এটা past participle be থ্রিও লিখতে পারি আমরা অথবা pp বা past participle লিখতে পারি এটা আরেকটা সংকেত বলা হয় be থ্রি এটাকে বলা হয় আরেকটা আরেকভাবে বলা হয় be টু এটাকে বলা হয় be ওয়ান তাহলে এইভাবে বলা হয় তাহলে এখানে I met you yesterday you were met by me I am আই থেকে পরিবর্তন করা হয়েছে আই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এর ইয়েস্টারডে ইয়েস্টারডে ঠিক থাকবে একই থাকবে তো আশা করি যারা আছি আমরা যারা এখানে দর্শক আমরা আছি ভিউয়ার্স সরি তো ভিউয়ার যারা আছে তারা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এখানে আসলে
একটি একটি বয়স সম্পর্কে আলোচনা করা হয়েছে, বয়সের মৌলিক যে বিষয়টা, শুরুর যে বিষয়টা, একদম শুরুর যে বিষয়টা সেটা আলোচনা করা হয়েছে, খুব ভালো করে বুঝতে হবে। আর বাকি আরো কয়েকটা নিয়ম আছে, আমরা খুব দ্রুত সেই নিয়মগুলো আজকে চলে যাব। তো আজকে আমরা বয়স নিয়ে আলোচনা করলাম। তো বয়স নিয়ে, বয়স বাচ্চ এই দুই প্রকার, একটি প্যাসিভ এবং সেটা কী করতে হবে, অ্যাকটিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী অনুসারে বি ভার বা বি থ্রি বসাতে হবে, অর্থ বুঝে আমরা কি বসাবো, প্রিপোজিশন, অর্থ বুঝে আমরা প্রিপোজিশন বসাবো, অ্যাকটিভের সাবজেক্টকে অবজেক্ট করবো, এই হলো মূল বিষয়টা। এখানে আমরা উদাহরণ দিয়েছি, তিনটা উদাহরণ আমরা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।